ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেলটার জন্য ম্যান সিটিকে একটুও ছাড় দিচ্ছে না লিভারপুল। কালকে রাতে ম্যান সিটির থেকে ব্যবধান কমানোর জন্য লিভারপুল এভারটনের বিপক্ষে মাঠে নামবে। সেই ম্যাচে এভারটনকে নিজেদের হোম গ্রাউন্ডে 2-0 গোলে পরাজিত করে লিভারপুল। এই ম্যাচের প্রথমার্ধে একটিও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে রবার্টসন 62 মিনিটের মাথায় লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন এবং 85 মিনিটের মাথায় অরিগি লিভারপুলের জয় নিশ্চিত করেন এবং 2-0 গোলে খেলাটি সমাপ্ত হয়। এই ম্যাচে লিভারপুলের আধিপত্যই বেশি দেখা যায়। তারা 83% বল পজিশন রেখে শট করে 18টি, যার মধ্যে 4টিই ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে এভারটন 17% বল পজিশন রেখে শট করে 9টি, যার মধ্যে 1টিই ছিল লক্ষ্য বরাবর। এই ম্যাচটি জিতে নিয়ে লিভারপুল 33 ম্যাচ খেলে 79 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রইল। অপরদিকে ম্যান সিটি 33 ম্যাচ খেলে 80 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে লিগ টেবিলে। ম্যান সিটির থেকে লিভারপুলের আর মাত্র 1 পয়েন্টের ব্যবধান।